আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের সাথে খুব অল্প সময় কীভাবে এই চিকেন ব্রেড কাবাবটি তৈরি করবে, তো কথা না বাড়িয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ব্রেড কাবাবটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। এখানে দুইটা ব্রেড নেওয়া হয়েছে, তারপর আমরা 500 গ্রাম চিকেন নিব। চিকেনটাকে ভালো মতো ব্লেন্ড করে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব মরিচ, তো আপনারা ঝালটা স্বাদ মতন দিয়ে দিবেন। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, আর এখন দিয়ে দিব 1 টিস্পুন কাবাব মশলা, সাথে দিয়ে দিব 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আর লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে আমরা কিছু সয়া সস দিয়ে দিব, তো এখানে প্রায় 1 টিস্পুন দেওয়া হয়েছে, আর তেলটা এখানে কোনো পরিমাণ মতো নেওয়া হয়নি। তো আমরা প্রথমে যে দুটো ব্রেড নিয়েছিলাম হাত দিয়ে একটু গুঁড়া করে তারপর চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন আমরা চিকেনের সাথে সব উপকরণগুলোকে মেখে তারপর আমরা এটাকে একটা শেপে আনবো। আমাদের চিকেনটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে, এখন হাতের মধ্যে হালকা একটু তেল মেখে নিব। যখন হাতের মধ্যে তেলটা ভালো মতো মাখা হয়ে যাবে তখন চিকেন ব্রেড কাবাবটাকে লিচি করে নিব। তো এটাকে পরে হাতের মধ্যে হালকা চেপে তারপর এটাকে একটু শেপে আনব। তো প্রত্যেকটা চিকেন ব্রেড কাবাবটা এইভাবে করে নেবেন। তারপর আমরা একটা ডিম নিব, তো ডিমটার সাথে চিকেন ব্রেড কাবাবটাকে ভালো মতো মেখে তারপর বিস্কুটের মধ্যে আমরা দিয়ে দিব। বা আপনাদের ঘরে যদি ব্রেড ক্রাম থাকে ব্রেড ক্রামটা দিয়েও করতে পারবেন। তারপর আমরা তেলের মধ্যে ভাজতে দিব। তো আমাদের চিকেন ব্রেড কাবাবগুলো ভাজাটা অনেকটাই হয়ে আসছে, যখন আরও ভালো মতো কালারটা হবে তখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমাদের চিকেন ব্রেড কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলে তারপর পরিবেশন করব। তো ফাইনালি হয়ে গেল রেডি আমাদের চিকেন ব্রেড কাবাবগুলো। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, আর আপনারা যদি চান তাহলে আমাদের এই রেসিপিটি ফলো করতে পারেন। যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।